বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এলাম অঙ্কের শর্টকাট ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমরা এই অঙ্কটার কীভাবে খুব সমাধান দ্রুত এবং তাড়াতাড়ি করা যায় খুব পপুলার একটা অঙ্ক এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাদের এরকম টাইপ অঙ্ক আসে তো এটা কীভাবে দ্রুত এবং তাড়াতাড়ি মানে সমাধান করতে পারবে সেটা আমরা এই ভিডিওতে দেখে নেব দেখো অঙ্কটা কী রয়েছে বলছে যে ছটি দ্রব্যের ক্রয় মূল্য পাঁচটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত ছটি দ্রব্যের ক্রয় মূল্য পাঁচটি দ্রব্যের বিক্রয় মূল্যে সমান হলে লাভে শতকরা হার কত তাহলে আমরা কি করব ছটি দ্রব্যের ক্রয় মূল্য তাহলে এখানে লিখবো ছয় থেকে পাঁচটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান তাহলে উপরে হবে ছয় মাইনাস পাঁচ আর নিচে কী হবে নিচে হবে আমাদের বিক্রয় পাঁচটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান তাহলে নিচে হবে আমাদের পাঁচ শতকরার জন্য গণিত একশো এইটুকু সমাধান করতে পারলেই তোমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে তাহলে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে কী হবে আমি নিচে সমান দিচ্ছি তাহলে একের পাঁচ গুণ একশো কাটাকাটি যদি করে নিই দেখো পাঁচ কুড়ি একশো তাহলে আমাদের কত সেকেন্ড লাগলো ম্যাক্সিমাম দশ সেকেন্ড তাহলে কুড়ি পার্সেন্ট হয়ে যাবে কি কুড়ি পার্সেন্ট হয়ে যাবে লাভের আর কত হবে কুড়ি পার্সেন্ট অপশান বি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার ঠিক আছে আমি আরেকবার বলে দিই তাহলে ছটি দ্রব্যের ক্রয় মূল্য পাঁচটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান তাহলে আমরা উপরে করবো ছয় মাইনাস পাঁচ আর নিচে থাকবে পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান তাহলে নিচে পাঁচ বসবে শত করার জন্য গণিত একশো তাহলে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে দেখো এক নিচে পাঁচ আছে তাহলে একের পাঁচ গণিত একশো পাঁচ কুড়ি একশো কাটাকাটি করলে কুড়ি পার্সেন্ট চলে আসবে আমাদের অ্যান্সার ঠিক আছে তো আশা করছি বোঝা গেছে তোমাদের চলো তোমরা যদি শিখতে পেরে থাকো তো এই কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক এটা তোমরা কমেন্ট সেকশানে এর উত্তর কী হবে কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবে দেখো কোশ্চেনটি কী রয়েছে তোমাদের জন্য চব্বিশটি দ্রব্যের কয় মূল্য চব্বিশটি দ্রব্যের কয় মূল্য আঠেরোটি দ্রব্যের বিক্রয় মূল্যে সমান হলে শতকরা লাভের হার কত এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে যারা আগের অঙ্কটা শিখতে পেরেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে দেবে এ হচ্ছে তোমাদের অপশান প্রথম অপশান হচ্ছে তেত্রিশ পূর্ণ এক তিন পার্সেন্ট অপশান বি হচ্ছে পঁচিশ পার্সেন্ট অপশান সি হচ্ছে চব্বিশ পার্সেন্ট নাকি তেত্রিশ পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট এগুলোর মধ্যে যেটা সঠিক উত্তর হবে তোমরা একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও